my dear students ajke play english live class e tomader ke shagoto notun bochorer shubhechha diye tomader ajke live class ami shuru korchi amar porichoy dei prothome ami naimanur senior shikshak srishti central school and college rajshahi chotto papura amar lokkhisho namon asha korchi sobai onek bhalo acho alhamdulillah amio bhalo acho লিখা শিখতে পারবে কিভাবে ম্যাডাম শিখাবে তোমরা খুব সহজে শিখতে পারবে এই লাইভ ক্লাসের মাধ্যমে তাই প্রতিদিন আমরা আমাদের এই সময় মতো দুইটা লাইভ ক্লাস করব তাহলে প্রথমে আমরা যেটা ইংলিশ পড়ব তার আগে তোমাদেরকে একটু ইংলিশ বইয়ের সাথে পরিচয় করিয়ে দিই এই যে হচ্ছে আমাদের ইংলিশ বই আমাদের ইংলিশ বই সবাই হয়তো কিনেছো আমাদের ইংলিশ বই এবিসি বই একটু শোনামনি দে ইংলিশ বই দেখা গেছে আমাদের ইংলিশ বইটা কেমন লেখাটা সুন্দর হবে এবং আমি তোমাদেরকে দেখাই আমাদের একটা রাইমের বই আছে আমাদের ইংলিশ রাইমসের যে বইটা আছে রাইমস মানে কি ছড়া এই ছড়ার বইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে রাইমস আমাদের এটা হচ্ছে আমাদের রাইমস এখান থেকে আমরা মজার মজার সুন্দর সুন্দর ছড়া আমরা কি করব শিখব আমরা মজার মজার সুন্দর সুন্দর ছড়া শিখব তাহলে আমরা এখন প্রথমে কি করব আমরা লিখব লেখার জন্য আমাদের কিছু লেটার জানতে হবে আমরা প্রথমে যে লেটারটা শিখব আমরা প্রথমে কি লেটার শিখব বাবুদেরকে একটু দেখাই আমরা বড় করে একটা লেটার নিয়ে এসেছি দেখো তো চিনতে পারো কিনা আমার বাবুরা এটা কি হুমাইরা বলতে পারবে হুমাইরা নোমান এটা কোন লেটার বলো রাফিয়া বলো হ্যাঁ আসি বলো এটা কোন লেটার আমার ছোট্ট স্পন্দন স্পন্দন জয়েন করেছে গুড মর্নিং স্পন্দন আমরা ক্লাস শুরু করছি আমরা ক্লাসে প্রথমেই আমাদের লেটার দেখছি স্পন্দন গুড মর্নিং দাও শোনা আচ্ছা আমরা প্রথমে হ্যাঁ আচ্ছা সাবিত গুড মর্নিং ম্যাম হ্যাঁ গুড মর্নিং অর্নি অর্নি গুড মর্নিং শোনা এই যে আমরা প্রথমে লেটার দেখছি আমরা যে লেটারটা দেখছি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা লেটার দেখিয়েছি এটা হচ্ছে এ এটা কি এ তোমরা মাঝে মধ্যে একটু মোবাইলটা ধরো কোনো মুখ বন্ধ করলে থাকলে তো হবে না বাবুদের কাছে তো আমি জানতে চাই যে আমার বাবুরা চিনতে পারছে কিনা এটা কি লেটার এটা হচ্ছে মোবাইলটা ধরো হ্যাঁ দেখ কথা বলো এটা এ এরপরে আমরা আরেকটা এরপরে আমরা আরেকটা লেটার দেখি দেখো এটা কি তোমাদের সুবিধার জন্য অনেক বড় করে আমি একটা লেটার নিয়ে এসেছি এটা কি এটা হচ্ছে বি এটা কি বি ম্যাডামের সাথে সুন্দর করে পড়তে হবে কিন্তু এটা হচ্ছে বি এটা বি তাহলে আমরা কি শিখলাম প্রথমে আমরা প্রথমে শিখলাম এ প্রথমে আমরা শিখেছি এ আমাদের এ লেটার শিখেছি তোমরা জানো আমরা এই শীটটা দিয়ে তোমাদের পড়া শুরু আমার অনেক বাবু জয়েন করেছে ময়রা অর্নি সাবিত রাফিয়া আসিফ স্পন্দন তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সময় মতো ক্লাসে জয়েন করার জন্য তাহলে প্রথমেই আমরা দেখি নেই আমাদের এই যে আমরা একটু বোঝানোর জন্য বলছি এইটা আমাদের প্রথমে আছে পাঠ পরিকল্পনা প্রতিদিন আমাদের তিনটা করে ক্লাস হয়
দুইটা লাইভ ক্লাস আর একটা ভিডিও ক্লাস। আমাদের এই তিনটা করে পড়াই কিন্তু এই পড়ার শিডিউলের মধ্যে দেওয়া আছে। তোমরা যখন ক্লাস করবে, ক্লাসের সময় আমি যেটা লিখাবো তোমরা সেটা লিখবে এবং লিখার পরে সেটা ছবি সুন্দর করে তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে। সেই ভিডিওটা আমি সুন্দর করে দেখাবো। কোন গ্রুপ মনে আছে তো? সেই গ্রুপে কিন্তু তোমরা সবাই জয়েন আছো, প্রতিদিন হোমওয়ার্ক করে সেখানে পাঠিয়ে দিবে। তার মধ্যে দেওয়া আছে দেখো, এই যে এখানে লাইভ ক্লাস পরপর দুইটা লাইভ ক্লাস হবে, আজকে যেমন ইংলিশ হবে তারপরে বাংলা হবে এবং একটা তোমাদের ভিডিও যাবে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তোমরা প্রতিদিন তিনটা ক্লাসে কি করবে, খুব ভালোভাবে দেখবে এবং পড়া দিচ্ছি প্রতিদিনের পর প্রতিদিন শেষ করবে। সবাই এটা কিন্তু যারা যারা এখনো পাওনি, তোমরা স্কুলে আসলে এই শীটটা পেয়ে যাবে। যারা যারা এখনো পাওনি তারা স্কুলে আসলে এই শীটটা পেয়ে যাবে। তোমাদেরকে কেন দিয়েছি, ছোট্ট বাবুরা যেন এই লেখা দেখে সুন্দর করে দেখছো, এখানে ডট ডট দিয়ে কিন্তু কিছু এ লেখা আছে। এখানে 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 দেখো, আমরা প্রথমে এই ডট ডটের উপর দাগ দিয়ে একটু প্র্যাকটিস করব, তারপরে কি করব, তারপরে আমরা আমাদের নিচে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমরা পূরণ করব। তোমাদের একটা বলে রাখি, আমার বাবা আমরা কিন্তু আজকে ক্যাপিটাল লিখেছি, পুরো দেখতে পাচ্ছো এটা কি, এটা ক্যাপিটাল। আমাদের কি করতে হবে, ক্যাপিটাল লিখতে হবে সময় আমাদের প্রথম দুই ঘর নিয়ে সুন্দর করে লিখতে হবে। ক্যাপিটাল লেখার সময় প্রথম দুই ঘর নিয়ে লিখতে হবে। বোর্ডে দেখিয়ে দিব, এক্ষুনি দেখিয়ে দিব ছোট্ট সোনামণিদের জন্য। সুবিধার জন্য আমাদের যে বসুন্ধরা ইংলিশ খাতা আছে সেই ইংলিশ খাতাটা কিনবে এবং এদিকে দেখো, দেখো লিখছে যেটা সেটা লিখো। আমরা কি করছি, আমরা প্রথমে কি করছি দাগ দিয়ে নিব। এই যে যে ইংলিশ খাতা দাও আছে, আমি কি করব এখন, আমি এখন দাগ দিয়ে নিব। দেখো দাগ দিয়ে নিচ্ছি আমার বাবু, ছোট্ট বাবুদের জন্য আমরা ইংলিশ খাতার মতই দাগ দিব। ইংলিশ খাতার মতই একবার আমি তোমাকে বলবো, তাও বাবু ওর জন্য তো হচ্ছে কি যে দাগ দিয়ে কথা বললে ওর বাবুরা শুনতে পাবে না। হ্যাঁ তোমরা মিউট করে রাখো, ইংলিশ খাতা না তো? সবাই ইংলিশ খাতা রেডি করে নাও, আর আশেপাশে কথা না বলে একটু চুপ করে থাকতে হবে লক্ষ্মী বেবিদেরকে। আচ্ছা দেখো, আমি এখানে কিন্তু তোমাদের ইংলিশ খাতার মতো দাগ টেনে নিয়েছি, দেখছো এখানে আমি কয়টা লাইন দিয়েছি, একটা দুইটা তিনটা, যেমন করে তোমাদের ইংলিশ খাতায় থাকে, যেমন করে তোমাদের ইংলিশ খাতায় থাকে সেমন করে। আচ্ছা এখন কি করবো, করবো হচ্ছে আমি এখানে সুন্দর করে ঘর করে, আমি সুন্দর করে ঘর করে কয়টা ঘর করব, আমরা এখানে কয়টা ঘর করব, না ওটা করে নেব বারান্দা না। আমরা যেন চারটা ঘর হয় সেটা দেখব, আমরা যেন চারটা ঘর হয়। ছেলে বলতেছে বাবুরা একটু মিউট করে রাখো, না হলে অন্যজন শুনতে পাচ্ছে না। আমরা সুন্দর করে চারটা ঘর করে নিয়েছি, কারণ আমরা আগে
আমরা দুই তালিকা লিখবো এ আর বি। তোমরা শুনে দেখো আমি যেভাবে লিখছি তোমরা একটু খেয়াল করো কিভাবে ম্যাডাম লিখছে। হ্যাঁ আমরা শিখছি আজকে আমরা কি বলছে সেটা শুনো।
লম্বা টান প্রথমে আমরা কি ম্যাম কি বলছো হ্যাঁ একটা টান দিয়ে দিই ये जो টান দিয়ে দিলাম দেখেছো এরপর কি করবো দুইটা সুন্দর সুন্দর চোখ আটকে দিব বিয়ের জন্য দেখো এই যে একটা প্রথমেই প্রথম ঘর মিলে একটা চোখ তারপরে দ্বিতীয় ঘর মিলে আরেকটা চোখ দেখতে পেয়েছে আমার গুড বেবিরা আমার ছোট্ট টুনটুনি পাখিরা দেখতে পেয়েছো আমার সোনা বাবুরা ইয়েস ম্যাম হ্যাঁ ভেরি গুড হ্যাঁ অর্নি খুব সুন্দর লাগলো তুমি ইয়েস ম্যাম বলেছো এই যে রেসপন্স করলে অনেক ভালো লাগে হ্যাঁ দিয়ে লিখেছি তুমিও সুন্দর করে লিখে নাও অর্নি নোমান মানে সাবিত হুমাইরা আসিফ সুন্দর করে লিখে নাও আচ্ছা ম্যাম আচ্ছা লিখো ঘর ঘর কিন্তু ফলো করতে হবে কোন ঘরের মধ্যে লেখা আছে প্রথম দুই লাইন আমি বলেছি প্রথম দুই ঘর মিলে আমাদের ইংলিশ খাতার তিনটা দাগ দেওয়া থাকে তিনটা দাগের মধ্যে শিরিক চোখ না বলেছে ম্যাম ম্যাম শুধু বলেছে এ আর বি নিচে লিখি নিচে লিখো ভালো করে এ আর বি লিখো এ আর বি আমরা আচ্ছা একটু সাইড দিয়ে নাও এখান থেকে লিখো আমরা সুন্দর করে সুন্দর করে লিখবো ঘর ঘুরে ঘুরে লিখতে হবে ম্যাম যেরকম বলেছে দেখো ম্যাম যেটা বলছে তুমি শুনো শুনে তারপরে লিখবো হুমায়রা তো খুবই শান্ত শিষ্ট মেয়ে দেখতে পাচ্ছি হুমায়রা খুব সুন্দর করে লিখছে রাফিয়াও সুন্দর করে লিখছে টেবিলে বসে লিখছে হ্যাঁ সবাই টেবিলে বসে লিখলে কিন্তু আমাদের লেখাটা অনেক ভালো হয় অনেক সুন্দর হয় হ্যাঁ গুড বেবিরা সুন্দর করে লিখে নাও আমাদের বি আমাদের প্রথম ক্লাসে আমার বাবুদের এত অ্যাক্টিভিটিস মানে এত সুন্দর দেখছি খুবই খুবই ভালো লাগছে আমার পিচ্ছি বাবুরা যে এত অ্যাক্টিভ খুব ভালো লাগছে হ্যাঁ লেখা হয়েছে আমার বাবুদের আচ্ছা আমি আবার তাহলে বি লিখি আমি আবার লিখি আমরা যত লিখবো আমরা তত কিন্তু শিখবো আমাদের তত হাতে লিখে ভালো হবে আমরা যত লিখবো তত শিখবো আমাদের লেখা তত ভালো হবে দেখেছো আমি লিখে নিয়েছি এক লাইনে এ লিখলাম তারপরে কি লিখেছি বি লিখে নিয়েছি আমি আবার কিন্তু এ লিখবো তারপরে বি লিখবো তাহলে আমরা আবার শুরু করি বেবিরা তোমরাও লিখেছো আমি কিন্তু আমাদের বোর্ডে লিখছি তাই আমি তিনটা করে লিখছি হ্যাঁ তোমাদের ইংলিশ খাতায় কিন্তু অনেকগুলো দাগ আছে তোমাদের ইংলিশ খাতায় অনেকগুলো দাগ আছে তোমরা কি করবে প্রতিটা লাইনে লিখবে শুধু তিন লাইন না তোমরা পেজ ভরে তোমাদের যে ইংলিশ খাতার পেজ সম্পূর্ণ ভরে লিখবে এবং লেখার সময় আমার পিচ্চি বাবুদের কি করতে হবে আম্মুকে পাশে বসিয়ে সুন্দর করে লিখতে হবে কিন্তু লেখা যেন সবার ভালো হয় প্রয়োজনে হলে আম্মুর হেল্প নিবে আমাদের খাতায় সুন্দর করে দাগ টেনে নিবে আম্মুর কাছ থেকে নিয়ে সুন্দর করে লিখবে তো লক্ষ্মী বেবিরা তাহলে আমি আবার শুরু করি আমাদের এ লেখা আমি আবার লিখছি দেখো আমি আবার কি করছি এ লিখছি আমাদের এ লিখলাম তোমরাও লিখে নাও লক্ষ্মী বেবিরা হ্যাঁ লিখেছে আমার সোনামণিরা আমার টুনটুনি পাখিরা লিখছো আমার বাবুদের জন্য আমার বাবুদের জন্য ক্লাসটা অনেক ভালো লাগে তার জন্য আমাদের বোর্ডটা দেখেছো আমরা বিভিন্ন কার্টুন আমাদের বর্ণমালা দিয়ে সাজিয়েছি আমার লক্ষ্মী বেবিদের জন্য কিন্তু তোমরা কি দেখতে পেয়েছো আমাদের এখানে কতগুলো প্রজাপতি পাখি আমাদের বিভিন্ন কার্টুন আমাদের এই যে দেখো কাঠবেড়ে লিখতে পাচ্ছো ওখানে আমাদের জন্য কত সুন্দর খেলনা পুতুল আমাদের লেখা আছে এবং আমাদের চারি সাইডে আমাদের বোর্ডের চারি সাইডে আমরা বিভিন্ন বাংলা বর্ণমালা দিয়ে সাজিয়েছি আমার লক্ষ্মী বাবুদের জন্য আমাদের বোর্ডটা অনেক ভালো লাগছে না আমার ছোট্ট বিবিদিত অনেক আনন্দ হচ্ছে আশা করছি আচ্ছা আমরা এ লিখলাম আবার এরপর কি লিখবো বি পাশে কি লিখবো বি আমরা পাশে কি লিখছি বি আচ্ছা বি লিখছি
ডিগ্রি লিখে নিলাম এরপর আমরা কি লিখব তাহলে আমাদের আমাদের প্রথম লাইনে কিন্তু লেখা শেষ হয়ে গেল আমরা এ বি এবং আবার এ এবং বি লিখেছি আমরা লাইন সোজা করে বারবার করে এ বি লিখতে থাকব আমরা যেহেতু প্রথম ক্লাসে প্রথম লেখা লিখছি আমরা অল্প অল্প লেখা দিয়ে শুরু করব আমার ছোট্ট বুবিরা অনেক ছোট তোমাদের জন্য আস্তে আস্তে আমরা লেখা আগাবো এবং আস্তে আস্তে লিখব লেখা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল করবে আমি আবার লিখি তোমরাও লিখো এ তারপর আমরা পাশে লিখব বি বি দেখতে পেয়েছো আমরা বি লিখলাম আবার আমরা লিখি এ এ আবার লিখি এ বি বি দেখতে পেয়েছো আমার লক্ষ্মী বেবিরা দেখতে পেয়েছে হ্যাঁ আমার ছোট্ট সোনামণিরা দেখো তাহলে আমরা কি লিখেছি আমাদের গোটা আমাদের তিনটা যে লাইন তিনটা লাইন কিন্তু পূরণ হয়ে গেল এখানে যদি একটা লাইনও ফাঁকা থাকতো তাহলে কি ভালো লাগতো ভালো লাগতো না তোমরা এখন কিন্তু প্রথম প্রথম তোমরা বই দেখে দেখে সুন্দর করে লিখতে পারবে তোমরা বই দেখে লিখবে কি করবে বই দেখে বারবার করে লিখবে আর কি করবে লেখাটা ম্যাডামের মতো সুন্দর করার চেষ্টা করবে তা আমরা তো লিখে নিয়েছি তাহলে আমরা একটু পড়ে নেই সাবিত বাবু মনে হয় লেখা হয়ে গেছে হুমায়রা লিখছে রাফিয়াও চেষ্টা করছে আম্মুর সহযোগিতা নিয়ে আস্তে আস্তে নিজেই লিখতে পারবে হ্যাঁ প্রথম প্রথম একটু আম্মুকে সহযোগিতা নিতে হবে সমস্যা নাই আস্তে আস্তে নিজেই লিখতে পারবে শুধু তুমি বারবার করে লিখবে মনে থাকবে হ্যাঁ আসিফকে আমি দেখতে পাচ্ছি না আসিফ ভিডিও ওপেন করে রাখি নাই আমি আসিফকে দেখতে পাই নাই আসিফ শুধু আমার কথা শুনতে পাচ্ছে আচ্ছা যাই হোক আমরা সোনামণিদের আগামী ক্লাসে কিন্তু আবার অনেক সুন্দর করে ক্লাস নিব তার আগে আমাদের একটু আমরা একটু পড়ে নেই হ্যাঁ যে আমরা লিখেছি যেটা সেটা আমরা একটু পড়ে নিব তাহলে আমরা কি লিখবো পড়বো আমরা যখন লিখা শেষ করব একবার কিন্তু রিভিশন দিয়ে নিতে হবে তাহলে আমরা পড়ে নেই সবাই বোর্ডের দিকে খেয়াল করো এবং নিজের খাতার দিকে খেয়াল করো তুমি কি ভুল লিখেছো না সঠিক লিখেছো তাহলে আমরা পড়ি এ বি আবার পড়ি এ বি তাহলে আমরা কি করছি আমরা পড়ার পরে লেখার পরে একটু পড়ে নিচ্ছি তাহলে আবার করছি আমরা এ বি এ বি দেখো আমি কিন্তু সুন্দর করে লিখেছি সেইভাবেই কিন্তু সুন্দর করে লিখতে হবে আর যেই সব বাবুরা সুন্দর করে লিখবে তাদের জন্য ম্যাডামের পক্ষ থেকে এই যে বড় করে একটা স্টার যেই সব বাবুরা সুন্দর করে লিখে নিয়েছে ম্যাডামের সাথে তাদের জন্য বড় করে স্টার এবং এই স্টারের মধ্যে কিন্তু আমি একটি কি করব স্মাইল দিয়ে নিচ্ছি এই যে আমার ছোট্ট বেবিদের জন্য স্মাইল হাসি খুশি থাকবে আমার ছোট্ট বেবিরা যারা সুন্দর করে লিখবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার বাবুদের জন্য কি বলবো অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে আচ্ছা তাহলে আমরা এখন লিখে নিয়েছি এখন লেখার পরে আমাদের কি করতে হবে আমরা কিন্তু শুধু লিখলেই হবে না আমরা কিছু পড়ব আমরা কি করব পড়ব তাহলে আমাদের রাইমস বই আমরা বের করতে পারি আমাদের ছড়া পড়ার জন্য আমরা কি করব রাইমস বইটা বের করে আমরা ছড়া পড়ব তাহলে দেখে নেই আমাদের রাইমস বইয়ে কি আছে প্রথমে আমাদের যে ছড়াটা আছে কি লিটল স্টার প্রথমে আমাদের ছড়াটা আছে লিটল স্টার আমাদের সিলেবাস যখন দিয়ে দিব তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের দুইটা ছড়া আছে তার মধ্যে প্রথম আমরা পড়াবো লিটল স্টার তোমরা অনেকেই হয়তো এই ছড়াটা আগেই পড়েছো তারপরও আমি বলবো সুন্দর করে পড়তে হবে শুধু দেখলেই হবে না আমরা যে ছন্দে ছন্দে পড়ি সেইটা সুন্দর করে জানতে হবে তাহলে কিভাবে আমরা পড়বো আমরা প্রথমে বলবো মাই রাইমস নেম ইজ কি লিটল স্টার যদি একটা কানে পড়ে যাচ্ছে তখন আমরা কি করব যখন আমরা যখন গান গাইতে গাইতে ছড়া বলবো আমরা কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে কি করব হাত নাড়িয়ে নাড়িয়ে বলবো তাহলে আমরা একসাথে গান গাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার
How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Sky মানে কি? আকাশ। আকাশের মধ্যে আমাদের কি? মিটিমিটি তারা জ্বলে। Star মানে কি? তারা। Star মানে তারা। আমার এই যে sweet babyরা, আমাদের আমার লক্ষ্মী সোনামণিরা কিন্তু সুন্দর করে এভাবেই পড়বে। কি? গানের ছন্দে ছন্দে আমরা ছড়া শিখব। আচ্ছা, তাহলে আমরা আরেকবার পড়ি আমাদের লিটল স্টার ছড়াটা। আমি আবার পড়ছি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. কি হয়েছে? সুন্দর হয়েছে? তাহলে সব বাবুরা মিলে একটু হাততালি দেই। সব বাবুরা মিলে একটু হাততালি দেই। দেখি হাততালি দাও তো। হাত আছে আমার বাবুদের, হাত আছে দুইটা হাত। দাও হাততালি দাও, আমি দেখবো সব বাবুদের হাততালি দেখবো। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি, সুন্দর করে হাততালি দিচ্ছে। হ্যাঁ, সুইট বেবিরা অনেক সুন্দর, আমার লক্ষ্মী বাবুরা অনেক ভালো লাগলো। হ্যাঁ, এই তো সোনামণি টুনটুনি পাখিরা সবাই। আচ্ছা ঠিক আছে বাবুরা, তাহলে কিন্তু আমরা অনেক পড়লাম, অনেক লিখলাম আজকের জন্য প্রথম ক্লাসে। তোমাদের ভালো লেগেছে আশা করছি। তোমরা যে কোনো সমস্যা হলে ম্যাডামের সাথে অবশ্যই যোগাযোগ করবে, কোনো সমস্যা নেই। তোমাদের কিছু একটা কথা আমি বলে যাই বাবুরা, তোমরা জানো আমরা এখন ঘরে বসে ক্লাস করছি কেন? আমাদের এখন মহামারী করোনা ভাইরাস আমাদের যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই কারণে। আর এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সাবধানে থাকতে হবে, বাসায় থাকতে হবে। এই কারণে আমরা কিন্তু বাসায় ক্লাস করা, ঘরে বসে ক্লাস আমরা শিক্ষা শিখছি। আর বারবার করে বাবুদের জন্য কি করতে হবে? আমরা বারবার সাবান দিয়ে হাত ধোবো। আমরা কতক্ষণ সাবান দিয়ে হাত ধোবো? 20 সেকেন্ড ধরে আমরা সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবো। বিশেষ করে আমরা খাওয়ার পূর্বে, আমরা খাওয়ার আগে বেশি বেশি করে হাত ধুয়ে পরিষ্কার করে আমরা কিন্তু খেতে বসবো। সবার মনে থাকবে লক্ষ্মী বেবিরা? তাহলে আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদেরকে কি অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসে আসার জন্য। এবং এরপরে কিন্তু তোমাদের আরেকটা ক্লাস হবে, আমাদের 9:35 থেকে ক্লাস শেষ হলো, 8:40 শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করবে, তোমরা চলে যেও না কোথাও। তাহলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে মানে আগামীকাল তোমাদের সাথে 9:00 আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।